স্বাধীনতা দিবস উপলক্ষে মধ্যগ্রামের শ্রী শঙ্খ সেবা ফোরামে ধারাবাহিকভাবে মাস্ক এবং স্যানিটাইজার বিলি করা হলো এবং সাথে সাথে এলাকাও স্যানিটাইজ করা শুরু করলো শ্রী শঙ্খ সেবা ফোরাম। মধ্যমগ্রাম বাদুতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফোরামের কর্ণধার শঙ্খ চ্যাটার্জি, কোভিড ম্যানেজমেন্ট প্রোটোকল মনিটরিং কমিটির উত্তর চব্বিশ পরগনা জেলার জয়েন্ট কোঅর্ডিনেটর বিবর্তন সাহা সহ বিশিষ্ট জনেরা। ওই কর্মসূচি শেষে ফোরামের কর্ণধার শঙ্খ চ্যাটার্জি জানান, করোনা সংক্রমণ ঠেকাতে এবং মানুষকে সচেতন করতে ধারাবাহিকভাবে এই কাজ চালিয়ে যাবেন তারা। এ বিষয়ে কোভিড ম্যানেজমেন্ট প্রোটোকল মনিটরিং কমিটির উত্তর চব্বিশ পরগনা জেলার জয়েন্ট কোঅর্ডিনেটর ডক্টর বিবর্তন সাহা জানান, এই 2020 সালে যে করোনা ভাইরাস অতিমারি সংকট আমাদের দেশের ওপর সারা পৃথিবীর ওপর নেমে এসেছে, এত বড় সংকট আর এসেছে কি না বলা সত্যিই মুশকিল। এই করোনা ভাইরাস অতিমারিকে রক্ষা তখনই সম্ভব যখন সাধারণ মানুষ তাদের নিজেদের দৈনন্দিন জীবনযাত্রা পাল্টাবেন, কী করণীয় কী করণীয় না সেটুকু বুঝবেন। দেশের বা পৃথিবীর কোনো সরকার বা কোনো রাষ্ট্রশক্তির একার পক্ষে এই ধরনের ভাইরাল অতিমারিকে লড়াই করা সম্ভব নয় যদি না মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান হওয়া সম্ভব। এদিকে শ্রী শঙ্খ সেবা ফোরামের উদ্যোগে অভিনন্দন জানিয়ে মধ্যমগ্রামের বিধায়ক এবং পুর প্রশাসক রথীন ঘোষ জানান, এভাবে সবাই এগিয়ে এলেই করোনা সংক্রমণ অনেকটাই ঠেকানো যাবে বলে মনে করেন তিনি। শ্রী শঙ্খ সেবা ফোরামের এই উদ্যোগকে নোবেল বাংলা সাধুবাদ জানায়। বারাসাত থেকে কায়মের রিপোর্ট, নোবেল বাংলা।